বিজেপি সিপিএম এর নেতারা এলাকায় পতাকা বানতে এলে মিটিং করতে এলে আপনারা বলবেন বাবু গো চা খাও বিস্কুট দুটো লাও বাবু আমাদের 100 দিনের কাজের টাকাটা কেন আটকে রাখছে বাবু তোমার মোদি কবে দিব বলো না বাবু এক মাস পরে তাহলে এক মাস পরে মিটিং করব ভাগো এখান থেকে ভাগো ভাগো আগে 100 দিনের টাকা দে রে কমরেড আগে 100 দিনের টাকা দে রে বিজেপি তারপর পতাকা বাঁধ আর মিটিং কর 100 দিনের টাকা আগে দে আমরা 16 এপ্রিল থেকে 25 এপ্রিল থেকে যে যেখানে সুবিধা পাবেন আজকে 11 এপ্রিল যাদের যাদের জব কার্ড আছে জব কার্ড নাম্বার দিয়ে আমাদের নেতৃত্ব আপনাদের ডাকবেন বসাবেন চাটাই পেতে দরখাস্ত করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি পিংলার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে 10 নম্বর অঞ্চলের মানুষ আমি একজন মহিলা আমি একজন পুরুষ আমি একজন যুবক আমি একজন যুবতী আমি একজন আদিবাসী আমি একজন তপসিলি আমি কাজ করেছি 100 দিনের আমার এত টাকা বাকি এক বছর 5 মাস তুমি আমাদের টাকা দাওনি এই টাকা দাও বলে সই করবেন সেই চিঠি আমরা সংগ্রহ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যাবে আমাদের 100 দিনের টাকা আদায় করতে টাকা আদায় করে ছাড়বো আমরা টাকা আদায় করে ছাড়বো রে কমরেড টাকা আদায় করে ছাড়বো বিজেপি টাকা আদায় করে ছাড়বো কি ভেবেছিল বিজেপি বাংলায় দুর্ভিক্ষ করবে শুনুন শুনুন ঠিক আছে এই দারুণ মেয়ে বিজেপি কি ভেবেছিল বসো বসো মা বসো বসো বিজেপি কি ভেবেছিল বিজেপি ভেবেছিল বাংলায় দুর্ভিক্ষ হবে টাকা বন্ধ 100 দিনের টাকা হাতে নেই টাকা বন্ধ রাস্তার টাকা নেই কাজ বন্ধ বাড়ির টাকা নেই বাড়ি বন্ধ তাহলে কি হবে বাংলার গ্রামের 9 কোটি মানুষ ছটপট করবে ছটপট করবে কিন্তু হলো না কেন জানেন আমাদের অন্নপূর্ণা মা মমতা বিনা পয়সায় বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দিয়েছে রেশন পৌঁছে দিয়েছে আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছে দিয়েছে পেনশনের টাকা পৌঁছে দিয়েছে ফলে পশ্চিমবঙ্গে বিজেপির পরিকল্পনা মাফিক সিপিএম এর পরিকল্পনা মাফিক আর দুর্ভিক্ষটা হলো না দুর্ভিক্ষটা হলো না এর জবাব দিতে হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওরে কঙ্কাল ঘোষ ওরে পদ্ম ফুলের চাষি এরা কিন্তু একজোট হবে সিপিএম কংগ্রেস বিজেপি একজোট হবে আর তৃণমূলকে একা লড়তে হবে তৃণমূলকে একা লড়তে হবে লড়বেন তো বলুন লড়বেন তো সিপিএম এর খুনি রাজনীতির বিরুদ্ধে বিজেপির ধাপ্পাবাজি বর্বরতার বিরুদ্ধে তৃণমূলকে লড়াই করতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘাসের উপর জোড়া ফুল এটাই আমাদের বুকের স্পর্শ এটাই আমাদের সংগ্রামের চিহ্ন এই চিহ্ন নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে একজন নেত্রী তিনি ব্যক্তিগত নাম নিয়ে কুৎসা করেছেন আমি সব মেয়েকেই মায়ের স্থানে বসিয়ে রাখি তিনি আমাদের কুৎসা করেছেন বলে আমি করব না
শুধু একটা কথা আপনাদের বলে রাখি, বাংলার মাটিতে রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তি কুৎসা ব্যক্তি আক্রমণ করে কোন রাজনৈতিক দল দাঁড়াতে পারে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের দুহাত তোলা আশীর্বাদ মাথায় নিয়ে তারা আজকে এগিয়ে চলেছেন। আমরা বাংলায় সবং পিংলা থেকে শুরু করে মিদনাপুরের সর্বত্র সেই পতাকা নিয়ে লড়াই করব, সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। আসুন জোটবদ্ধ হন, পাড়া কমিটি তৈরি করুন, পাড়ায় পাড়ায় বৈঠক করুন, পাড়া কমিটি করুন। কারা আপনার পাড়ায় ঢুকছে, কারা আপনার পাড়া থেকে বেরোচ্ছে, কারা আপনার পরিচিত বাড়িতে ঢুকছে, কারা আপনার পরিচিত বাড়ি থেকে বেরোচ্ছে, নোট করুন। যুব সংগঠন, মহিলা সংগঠন, কৃষক সংগঠন, সংখ্যালঘু সংগঠন, আদিবাসী তফসিল সংগঠন, আমরা হাতে হাত মিলিয়ে পিংলার 10টি অঞ্চলে কাজ শুরু করব। আমি গত 16 দিন সবঙ্গের 13টা অঞ্চল, পিংলার 3টা অঞ্চলে ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মা বোনেদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই আকুল হয়ে তাকিয়ে আছে, তারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন।